বন্ধুরা, আমরা এমন কোনো শীতের বাগানই নেই যে ছাদ বাগানে আমরা ক্যাপসিকাম করি না। শীতের ক্যাপসিকাম আমরা প্রত্যেকেই করি, প্রত্যেকেই সুন্দরভাবে লাগিয়ে দিই, তারপরে শোনা যায় যে আমার গাছে ক্যাপসিকাম খুব একটা ভালো হয়নি। প্রথম কথা হচ্ছে ফুল ঝরে যাওয়া, এই সমস্যাটা দেখা যায়। তারপরে অনেকের গাছের পাতা মাথার দিকে কুঁকড়ে যাচ্ছে, এই সমস্যাটি দেখা দেয়। আবার অনেকের গাছে ফুল হচ্ছে, সমস্ত কিছু হলুদ হয়ে ঝরে পড়ছে, সেটা দেখা যায়। আবার অনেকের গাছে দেখা যায় ক্যাপসিকামটা ঠিক গ্রোথ হচ্ছে না। তো এতগুলি সমস্যা রয়েছে, আর ক্যাপসিকাম গাছের এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক সময় কখন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বন্ধুরা, আপনারা যারা যারা এই ক্যাপসিকাম গাছ লাগিয়েছেন, যখন দেখেছেন গাছে প্রথম অবস্থায় কুঁড়ি চলে এসে ঠিক মাঝখানটাতে কুঁড়ি এসে দুটো ভাগ হয়ে গেছে, গাছ যখন কুঁড়ি চলে এসেছে ঠিক সেই সময় বা যখন কবে কুঁড়ি ধরা শুরু হয় সেই সময় কিন্তু গাছে পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আর এই সময় যখনই এই পাতা কুঁকড়ে যাওয়ার প্রবণতাটা তৈরি হবে, তখনই আপনাকে এই গাছ থেকে আপনাকে একদম পরিষ্কার একটা পাতি ওষুধ বলে দিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা নেবেন আর 3 থেকে 4 কোয়া রসুন নেবেন। নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করবেন, পেস্ট করে আপনারা 200 ml জলের মধ্যে এটাকে গুলিয়ে নিয়ে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে সেই যে মিশ্রণটি তৈরি হবে সেটাকে স্প্রে করে দেবেন। তবে অবশ্যই সরাসরি সেটাকে না, একটু তার মধ্যে আরও 200 ml জল দিয়ে সেটাকে স্প্রে করে দেবেন। এবং এই স্প্রেটা একদিনই করবেন না, এই স্প্রেটা প্রতিদিন অন্তত পরপর টানা 3 দিন করবেন। 3 দিন করার পর গাছটাকে ছেড়ে দেবেন, দেখবেন এই মাথা কুঁকড়ে যাওয়া যে রোগটি রয়েছে সেটা কিন্তু অলরেডি ছেড়ে যাবে। এবার এই রোগটা থেকে তো আমরা বেঁচে গেলাম। এবার যখন গাছে প্রথম অবস্থায় ফুল চলে এলো, ফুল চলে আসার পরে আপনাদের এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে। এবার যখনই ফুল চলে আসবে তখন কিন্তু এই ফুলটা ঝরে যাওয়ার ব্যাপার, ফুলটা যাতে গাছ ধরে রাখে তার জন্য গাছে সঠিক পর্যায়ের মাটির প্রয়োজন রয়েছে। মাটিতে যদি সে সমস্ত খাবারগুলি পর্যাপ্ত থাকে তাহলে কিন্তু সেই ফুলটি কিন্তু সহজে ঝরবে না। তার জন্য মাটিতে আপনার পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের প্রয়োজন রয়েছে। আর ফুল আসার পরে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফসফরাস এবং পটাশিয়াম। এবং এই দুটোর উপাদান যেন ঠিকঠাক থাকে তার জন্য আপনাকে যদি অর্গানিকভাবে করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানটায় আপনাকে হাড় গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে 1 চামচ। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে পটাশিয়ামের সোর্স মেলানোর জন্য আপনাকে শুকনা কলার পাতা পুড়িয়ে ব্যবহার করতে পারেন, কাঠের ছাই ব্যবহার করতে পারেন, ঠিক আছে, কাঠ কয়লার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এই সমস্ত কিছু আপনার এখানে এই সময়টা ব্যবহার করতে হবে। যদি এই দুটো উপাদান ব্যবহার করেন তাহলে পটাশিয়াম এবং ফসফরাসের ঘাটতিটা পূরণ হয়, যার ফলে কিন্তু গাছে ফুল ঝরে যাওয়ার বিষয়টা কমে যায়। তারপরে আরেকটি ফুল ঝরে যাওয়ার বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে আপনার গাছ অনুযায়ী যদি টবের মাটি, যদি বেশি মাটি না থাকে তাহলে সেই রুটগুলি মাটি আর না পাওয়ার জন্য তারা আর বাড়তে পারে না, তখন সেই সময় কিন্তু গাছের ফুল ঝরে যায়, এইটাও একটা বিষয় রয়েছে। তো সেই সময় যদি এমন হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু পটিং চেঞ্জ আপনাকে করতে হবে, সে সময় সেই পটটিকে চেঞ্জ করে আপনাকে দিতে হবে। তারপরে আপনার গাছে যদি রাসায়নিকভাবে যদি করতে চান তাহলে অবশ্যই এই সময় গাছে আপনারা অন্তত 1 চামচ, 1/2 চামচ ফসফেট এবং 1/2 চামচ পটাশ দুটো মিশ্রণ করে আপনারা 1 চামচ গাছে ব্যবহার করে দিন। 6 ইঞ্চি মাপের টবে এটা ব্যবহার করতে পারবেন, তার চেয়ে বড় হলেও ব্যবহার করতে পারবেন, তাতে করে তাহলে কিন্তু দেখবেন গাছে কিন্তু কোনো রকম কোনো ফুল ঝরে যাবে না। এটা কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট একটা টিপস, এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে কোনো রকম ফুল ঝরবে না এবং ফল বড় হওয়াটাও আটকাতে পারবেন এবং গাছও অনেক হেলদি থাকবে। এবং এটাই কিন্তু একটা রুলস, অবশ্যই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তবে অর্গানিকভাবেও বললাম আর রাসায়নিকভাবে যেটা বললাম সেটা। তো বন্ধুরা, অর্গানিকভাবে সমস্ত সোর্সগুলো সঠিকভাবে পাওয়াটা অনেকটা মুশকিল, যদি আপনারা টুকটাক যদি একটু মানে রাসায়নিক ব্যবহার করেন তাতে ফলনটা অনেক বেশি হয়, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমরা যদি নিজের হেলথ এবং নিজেরা খাওয়ার জন্য করব তবে আমি রাসায়নিক ব্যবহারটা বন্ধ করতে বলবো, আর অল্প স্বল্প ব্যবহার করে খুব একটা বেশি ক্ষতি আপনার করবে না। এবার আসি কি গাছের পাতা কুঁকড়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, ঝরে যাওয়া সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম, আর সবচেয়ে মেন বিষয় এটা। আর ফুল কিন্তু ফল একটা হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে গাছে আপনারা যদি পারেন একবার একটা ভিটামিন স্প্রে করবেন। এইবার ভিটামিনটা স্প্রে করলে কি হয়, গাছের ফলনগুলো অনেকটা বাড়ে, অনেক ভ্যারাইটির ভিটামিন পাওয়া যায় এগুলো, তারপরে গাছের ফলের সাইজ ভালো হয়, এটা হয়ে থাকে। তারপর আপনারা এখানে ম্যাগনেশিয়াম ব্যবহার করতে পারেন, ম্যাগনেশিয়াম দিলেও কিন্তু গাছে অনেক ভালো ফল হয় এবং গাছে অনেক খাদ্য তৈরি করতে পারে, গাছ অনেক ভালো ম্যাগনেশিয়ামের সোর্সের প্রয়োজন রয়েছে, এই জিনিসগুলো আপনারা করবেন। আর তার সাথে সাথে আপনারা মানে পেঁয়াজের জল, পেঁয়াজের খোসাগুলি ভিজিয়ে রেখে সেই জলগুলি দিলেও তাতেও কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, তাতে প্রচুর পরিমাণে আপনার ম্যাগনেশিয়াম থাকে, সেগুলি অনেকটা ঘাটতি মেটায়। তো অবশ্যই আপনারা এই কাজগুলি করুন, আর খোল পচা জল থেকে, এই অ্যাপসিগামের খোল পচা জল থেকে বিরত থাকুন, আর অতিরিক্ত পরিমাণে গোবর সার, ভার্মিকম্পোস্ট ব্যবহারেও বিরত থাকুন। এই সমস্ত কিছু দিলে গাছে কিন্তু জল ধরে রাখে আর ক্যাপসিকাম কিন্তু অত জল পছন্দ করে না, যার ফলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার
নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, কারণ অতিরিক্ত নাইট্রোজেন এদের প্রয়োজন হয় না, তবে ফসফরাস এবং পটাশিয়ামটার ভীষণ প্রয়োজন হয়। তার জন্য অবশ্যই আপনারা এই কাজগুলিকে বুঝে তারপরে আপনারা এই সময় পরিচর্যাগুলি করবেন। দেখবেন প্রত্যেকটা গাঁটে গাঁটে ক্যাপসিকাম হবে আর প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাবেন আপনারা। এই ছোট্ট টিপসটি শুধুমাত্র একটু, যখন দেখবেন গাছে সবে ফুল ধরা শুরু হয়েছে এই টিপসটি মেনে চলুন, তাহলেই আপনারা প্রচুর পরিমাণে পাবেন। তো আর কিছু ছিল না ক্যাপসিকাম, এই ছোট্ট টিপসটি। এই সময় যাদের গাছ বড় হয়ে গেছে তারা এই টিপসগুলি মেনে চলুন আর ক্যাপসিকাম পান প্রচুর। অর্গানিকভাবেও বললাম এবং আপনাদের রাসায়নিক সার ব্যবহার করেও বললাম, দুটো আপনার যেটা ভালো হয় সেটা আপনারা করবেন। তো আর কিছু বলার নেই ক্যাপসিকাম নিয়ে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।